গত 21 মে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 5 নম্বর ওয়ার্ডে ঝড়ে একটি দোকানে গাছ ভেঙে পড়ে। ওই দোকানে 3 জন ছিলেন। 2 জন দোকান থেকে বেরিয়ে গেলেও দোকানের ভিতর 14 বছরে শেখ আলী খান নামে এক বালক চাপা পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ওই ওয়ার্ডের পুরমাতা শেফালী বেগম, তৃণমূল নেতা ইফতিকার আহমেদ সহ অনেকেই। বুধবার নিহত শেখ আলী খানের পরিবারের হাতে রাজ্য সরকারের উদ্যোগে 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এদিন বর্ধমান পৌরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, উপপুরপতি মৌসুমী দাস ও বর্ধমান দক্ষিণের বিধায়ক নিহত বালকের পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেয়। আমাদের বর্ধমান শহরে 5 নম্বর ওয়ার্ডে 21 তারিখে হঠাৎ যে বৃষ্টি এবং ঝড় হচ্ছিল, সেই ঝড়ের মধ্যে আমাদের 5 নম্বর ওয়ার্ডে রেল কলোনি ওখানে একটা গাছ পড়ে গেছিলো এবং গাছ পড়ে যাওয়ার জন্য ওখানে আমাদের 3 জন ছেলে ওখানে দোকানে ছিলেন, 2 জন ছেলে বেরিয়ে গেছিলেন, 1 জন ছেলে সেই গাছ চাপা পড়ে মারা গেছে। আমরা সেই মুহূর্তে আমি নিজে গেছি, আমাদের পৌরসভার সমস্ত আমাদের ডিপার্টমেন্টের লোকরা পৌঁছেছিল, আমাদের রবিবারের কাউন্সিলর শেফালী বেগম এবং ইফতেকার আহমেদ তারাও সব উপস্থিত ছিলেন। আমরা সঙ্গে সঙ্গে তাকে বার করে চিকিৎসার জায়গায় আমরা হসপিটালে নিয়ে গেছিলাম, কিন্তু তাকে সেখানে মৃত বলে ঘোষণা করেছে। সেই মুহূর্তে সেটা শেষ হয়ে যাওয়ার পর তার যাবতীয় যেটুকু কাজকর্ম আমাদের কাউন্সিলর সঙ্গে দিয়েছিলেন, তারই জন্য আজকে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের 2 লক্ষ টাকার চেক তার পরিবারের হাতে দেওয়া হচ্ছে। আমাদের চেয়ারম্যান মাননীয় পরেশ চন্দ্র সরকার মহাশয় এবং আমাদের ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস তাদের হাত থেকে আজকে সেই চেক পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া। শেখ আলী স্যার কোন ক্লাসে পড়তো? 10 ক্লাস পড়ে নিয়েছিলাম, বললো এবার কাজ করে টাকা কামা হবে। দোকানে বসে ওই দোকান চালাতে চাইতাম, যে কাজ সময় ঝড় বৃষ্টি হবে পৌঁছল না, আমার একটাই ছিল আমি তো নেই। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।